শীতের শুরুতে অপরাজিতা গাছগুলো দুর্বল হয়ে পড়ে, দেখতে অনেকটা মরা মরা ভাব চলে আসে। অপরাজিতা গাছগুলো শীতের শুরুতে যত্ন করা খুব জরুরি। এখন নভেম্বর মাস, এই নভেম্বর মাস এবং শীতের শুরু, এই সময়তে দেখা যায় অপরাজিতা গাছগুলোর পাতা হলুদ হয়ে যায়, গাছগুলো ফুল দিতে দিতে বীজ চলে আসে এই টাইমে, আর গাছগুলো দুর্বল হতে শুরু করে। এই সময়তে আমাদের প্রিয় অপরাজিতা গাছগুলোর বাড়তি পরিচর্যা খুব দরকার। আমরা যদি সঠিকভাবে পরিচর্যা করি, তাহলে দেখা যাবে সারা বছর গাছগুলো সবুজ থাকবে, হেলদি থাকবে এবং ফুল ভরে থাকবে। এই জন্য এই দুর্বল গাছগুলোর পরিচর্যা করা খুবই জরুরি। এই সময়তে অপরাজিতা গাছ দুর্বল হওয়ার মূল কারণ হলো এই সময়তে বীজ আসে, প্রচুর ফুল ফুটার পর আমরা যদি ফুলগুলো সঠিক সময় সংরক্ষণ করি, ফুল তুলে নিই, তাহলে বীজ কম আসবে। যদি আমরা ফুল না তুলি, গাছে ফুল গাছে শুকিয়ে যায়, তখন কিন্তু প্রচুর বীজ হয়। এই বীজ হওয়ার কারণে কিন্তু গাছগুলো খুব দুর্বল হয়ে যায়। আমরা যারা বীজের প্রয়োজন হয়, তারা বীজ রাখার পর গাছগুলোকে বাড়তি পরিচর্যা করা খুব জরুরি। আর যদি আমরা বীজ না চাই, তাহলে অবশ্যই ছোট ছোট ফুল যখন হবে, ফুল শুকিয়ে গেলে ছিঁড়ে ফেলে দিলে কিন্তু গাছগুলো খুব ভালো থাকে। যখন এরকম বীজ আসে, তখন গাছগুলো দুর্বল হয়ে যায়। আমরা বীজ সংগ্রহ করে গাছগুলোকে আবার নতুন করে পরিচর্যা করা খুব দরকার হয়ে পড়ে। আসুন শীতের শুরুতে কিভাবে পরিচর্যা আমি করেছি বা করছি, আমার তো অনেকগুলো গাছ, সেই হিসেবে আমি কিছু পরিচর্যা করেছি, কিছু করছি, কিছু এখনো বাকি আছে। আজকে এই ভিডিওটার মাঝে আপনাদের কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এই সময়তে আমি বীজ যদি না চাই, বীজগুলো কেটে ফেলে দিব, আর যদি বীজ চাই, বীজগুলো রেখে অতিরিক্ত যত পাতা আছে, হলুদ পাতা, একটু বয়স্ক পাতা, সবগুলোকে কেটে ফেলে দিয়ে অতিরিক্ত ডালপালা যেগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো সবগুলো কেটে ফেলে দিয়ে একটু পেঁচিয়ে বেঁধে সবগুলো ডাল সুন্দর করে গাছের সাথে বেঁধে দিয়ে একটা শেপ তৈরি করে নিব। তারপরে গাছের গোড়াটা ভালো করে খুঁটে মাটিগুলো আলগা করে, পরিষ্কার করলে ঘাস থাকলে ঘাসগুলো ফেলে দিয়ে ভালো করে মাটিগুলো নাড়াচাড়া করে, এরপর উপর থেকে একটু ভার্মি কম্পোস্ট দিয়ে আর অল্প একটু পটাশ সার দিয়ে চার থেকে পাঁচ দানা ডিএপি সার দিয়ে, এরপর উপর থেকে আবার মাটি দিয়ে মাটি চাপা করে রেখে দেব। ভার্মি কম্পোস্ট দেওয়ার কারণে গাছগুলো নতুন করে খাবার পাবে, সার পাওয়ার কারণে নতুন করে খাওয়ার পেয়ে আবার সুস্থ সবলভাবে গাছগুলো সতেজ হয়ে বেড়ে উঠবে। অবশ্যই চারপাশটা খালি করে দিতে হবে। আমি দেখুন আমার গাছের অতিরিক্ত ডালপালাগুলো কেটে ফেলে দিয়ে আমি সুন্দর করে চারপাশ থেকে বেঁধে দিয়েছি, যাতে করে গাছগুলো দেখতে সুন্দর লাগে এবং কি পাতাগুলো রোগ পোকা মুক্ত। তাই এই সময়তে পাতাগুলো আমি ফেলি না, যেহেতু এটা শুষ্ক মৌসুম, আমি পাতাগুলোকে গাছের গোড়ায় দিয়ে রেখে দিব। পানি দিতে দিতে যেমন গাছের গোড়ায় পাতাগুলো সার হবে, তেমনি পানির অভাবে গাছগুলো নষ্ট হবে না। যেহেতু অপরাজিতার টবগুলো মিডিয়াম সাইজে বা একটু ছোট হয়, বেশি বড় হয় না, সেহেতু পানির অভাব পায়, একদিন পানি না দিতে পারলে দেখা যাবে গাছগুলো শুকিয়ে যাবে। এই জন্য সবসময় চেষ্টা করব গাছগুলোকে নিয়মিত পানি দেওয়া, তাহলে গাছগুলো সুস্থ সবল থাকবে, পানির কোনো বিকল্প নেই। অতিরিক্তও দেওয়া যাবে না, আবার মাটি একদম শুকিয়ে যাওয়া যাবে না। আমি পাতাগুলো দিয়ে রাখি এই জন্য যাতে করে কিছুটা পানির অভাব পাওয়ার আগে আগে যেন আমি পানি দিতে পারি, এবং কি পাতা দেওয়ার কারণে গাছের গোড়া ছায়া থাকবে, পানি তাড়াতাড়ি শুকাবে না। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।